Vande Mataram Jatiya Congress Jinda Baad Jatiya Congress Jinda Baad ভোটের মুখে শাসক দলে ভাঙন খড়গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্য বুধ সভাপতি অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ কয়েকশো কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন মঙ্গলবার খড়গ্রাম ব্লকের নগর দলীয় কার্যালয়ে খড়গ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাসেম মল্লিকের হাত ধরে খড়গ্রাম ব্লক এলাকার পারুলিয়া কীর্তিপুর ঝিল্লি এই তিনটি গ্রাম পঞ্চায়েতের একাধিক পঞ্চায়েত সদস্য অঞ্চল সভাপতি বুধ সভাপতিরা কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন মঙ্গলবার খড়গ্রাম ব্লক আগে যে অবস্থায় ছিল আজকে আমরা ভাবতেই পারছি না সাধারণ হাজারে হাজারে মানুষ কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে এবং খড়গ্রাম ব্লক কংগ্রেসের নেতৃত্বে আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের বহু উৎসাহ বাড়ি দিয়েছে টিএমসি অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে সব দুর্নীতি ভরা সেই জন্যই আমরা দল ত্যাগ করব টোটাল খড়গ্রাম ব্লকের প্রত্যেকটা অঞ্চল নিয়ে 2,500 কর্মী আজকে সকলেই তৃণমূল করতো এবং সকলেই তৃণমূল থেকে এসছে পশ্চিমবাংলা একটা স্বচ্ছ পঞ্চায়েত জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি তৈরি হোক সেই তার নেতৃত্বে আমরা তার হাত শক্ত করার জন্য রক্ত দুটোই প্রস্তুত শুধু মানুষ নয় মানুষ নয় রক্ত দুটো প্রস্তুত তাই তার রক্ত শক্ত করার জন্য আমরা আজকে আবার পুরনো দলে ঘরের ছেলে আমরা ঘরেই ফিরেছি আমাদের ব্লক ব্লক লেভেলে যে নেতৃত্বে সে নেতৃত্বের দ্বারা আমরা অনেক কিছু চুরি চামারি থেকে আরম্ভ করে সব কিছুই দেখে আমাকে ভালো লাগলো না তাই আমি আজ অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে ওরকে ওর হাত শক্ত করার জন্যে আব্দুল কাসেম সাহেবের নেতৃত্বে হ্যাঁ জাতীয় কংগ্রেসে আমি যোগদান করলাম